মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অভদ্রতা করোনা উৎসব। আমি সম্পর্কে তোমার স্ত্রীর দিদি হই, তার সঙ্গে ব্যবহারে সহবত থাকা প্রয়োজন। আরে ছাড়ো ছাড়ো, আমার স্ত্রীর দিদি, আরে যাও যাও। তুমি আর তোমার খেলা সব শেষ, তোমার খেলা শেষ। তুমি এই বাড়িতে থাকতে পারবে না, তুমি এই বাড়িতে জাস্ট আর থাকতে পারবে না। তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, অনেক জ্বালিয়েছো তুমি আমাকে। এই বাড়িতে তুমি ঢুকেছিলে শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ তুমি আমাকে ভালোবাসতে। ইউ নো হোয়াট, তোমার মতন মেয়েদের আমি পোশাকের মতন পাল্টাতাম, বুঝতে পেরেছো? জাস্ট পোশাকের মতন পাল্টাতাম তুমি আমাকে ভালোবাসতে। আর সেই জেলাসিতেই তুমি এই বাড়িতে এসেছিলে তোমার বোনের পেছনে, আর তারপর তোমার আক্রোশ এত দূরে গেল, এত দূরে গেল যে তুমি তুমি আমাকে জেলে পাঠানোর জন্য উঠে পড়ে লাগলে। জীবনে নয় উৎসব মুখার্জি। খারাপ ছেলে যে দিনের পর দিন মেয়েদের ফাঁসিয়ে তাদের সাথে প্রেমের নাটক করেছে, এই তুমি কি ভেবেছিলে হ্যাঁ যে আমি তোমার জালে পা দিতাম? কখনো নয় উৎসব মুখার্জি। তোমার তোর মনে পড়ে সেই দিনগুলো যখন তুমি আমাকে বারবার ফোন করতে, ফোন করে বলতে, জগদ্ধাত্রী অমুক জায়গায় দেখা করো, তমুক জায়গায় এসো। কি যেন একটা বলেছিলে আমাকে, মাসিমা চাই। ইয়েস, আমি মাসিমা চাই। প্লিজ একবার এসো না, আই মিস ইউ। না, বিয়ের আগে আমি দেখা করতে পারবো না। তাহলে যা খুশি করো। ম্যাডাম, মাসিমা টাইপ? ইয়েস, আমি মাসিমা টাইপ, কারণ আমি নিজের সম্মান, নিজের আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাই। তোমার মতন কোন টম ডিক হ্যারির এক্স হয়ে নয়। টম ডিক হ্যারি আর উৎসব মুখার্জি, যাও যাও। কাল কোর্ট থেকে যখন বেরোবো না, এই বাড়ির দরজা দিয়ে ঢুকে প্রথম আমি তোমাকে তাড়াবো, সিকিউরিটিকে দিয়ে তোমাদের বাড়ির বাইরে পৌঁছে দেব। তোমাকে আর ওই স্বয়ম্ভু মুখার্জিকে যে আমার দাদা হওয়ার চেষ্টা করছে। ইউ গট মাই পয়েন্ট? দাঁড়াও, তোমাকে না আমি ঘৃণা করি। আই হেট ইউ উৎসব মুখার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।